স্যার, আমি গৌতম কুমার পাল, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, বাঁকড়া ডিগ্রি কলেজ, ঝিকরগাছা, যশোর। তারিখ 15/9/2021। প্রথম বর্ষের ছেলেমেয়েদের অনলাইন ক্লাসে স্বাগতম। এই করোনা মহামারীকালে তোমরা বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আজকের অধ্যায় ভেক্টর, দ্বিতীয় অধ্যায়। আজকের আলোচ্য সূচি স্কেলার গুণন ও লম্ব বিক্ষেপ। তাহলে দুইটি দিক রাশির গুণন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার গুণন বা ডট গুণন, আর একটা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো আমরা আজকে স্কেলার গুণন সম্বন্ধে জানবো। তাহলে স্কেলার গুণন কাকে বলে? দুইটা ভেক্টর রাশির গুণফল যদি একটা স্কেলার হয়, তবে এই ধরনের গুণফলকে বলা হচ্ছে স্কেলার গুণন। এই গুণফলের মান, রাশি দুইটির মান এবং এদের অন্তর্গত কোণের কোসাইনের গুণফলের সমান। এখানে একটা চিত্র দেখানো হয়েছে, চিত্র ওয়ে বরাবর পি ভেক্টর, ও সি বরাবর আসছে কিউ ভেক্টর। তাহলে দুইটা ভেক্টর আসছে পি ও কিউ, পি ও কিউ, এদের স্কেলার গুণন পি ডট কিউ সমান আসছে এদের এই ভেক্টরের মান মড অফ পি মড অফ কিউ ইন্টু কজ অফ আলফা। ওই যে দুইটি ভেক্টরের গুণফল যদি একটা স্কেলার হয়, এই ধরনের গুণফলকে বলা আছে স্কেলার গুণন। এই গুণফলের মান, রাশি দুইটির মান, পি ভেক্টরের মান এইটা, পি কিউ ভেক্টরের মান কিউ, এবং এদের মধ্যবর্তী কোণ আলফা এর কোসাইনের গুণফলের সমান। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি পি কিউ কজ অফ আলফা। আবার এটার থেকে লেখা যায় কিউ পি কজ অফ আলফা। এখানে তোমার আলফা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, লেস দ্যান ইকুয়াল টু 180 ডিগ্রি। এই আলফায়ের মান অর্থাৎ অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রির সমান অথবা তার কম হতে হবে এবং জিরোর চেয়ে বড় হতে হবে। তাহলে এইখান থেকে আমরা পালাম পি ডট কিউ সমান আছে পি কিউ কজ অফ আলফা অথবা কিউ কজ আলফা। এই কিউ কজ আলফাটা আছে কি সেটার বিশ্লেষণ আমরা দেখছি। কিউ কজ অফ আলফা, পি এর দিকে আলফা হচ্ছে পি ভেক্টর এর দিকে কিউ এর উপাংশ, কিউ ভেক্টরের উপাংশ বা পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের লম্ব অভিক্ষেপ এইটা। তাহলে এখানে আমরা কথা লিখেছি কিউ কজ অফ আলফা, এইটা কিউ কজ অফ আলফা। তাহলে কিউ কজ অফ আলফা হচ্ছে পি এর দিকে কিউ এর উপাংশ, এই যে পি ভেক্টরের দিকে কিউ এর উপাংশ অথবা পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ। অনুরূপভাবে পি কজ আলফা সমান কি লেখা যায়? পি কজ অফ আলফা হচ্ছে কিউ ভেক্টরের দিকে পি এ ভেক্টরের উপাংশ বা কিউ ভেক্টরের উপর পি এর লম্ব অভিক্ষেপ এইটা। তো এই দুটো ফর্মুলা আমাদের অঙ্ক কষতে গেলে কাজে লাগবে, একটা একটা। তো আমরা এখন একটা প্রবলেম দেখাবো। তাহলে আমরা দেখলাম স্কেলার গুণন, সেইখান থেকে দেখালাম লম্ব বিক্ষেপ, একটা হচ্ছে কিউ কজ অফ আলফা। কিউ কজ অফ আলফার ব্যাখ্যা দিতে বলেছি পি এর দিকে কিউ এর উপাংশ বা পি এর দিকে কিউ এর লম্ব বিক্ষেপ, আর পি কজ অফ আলফা হচ্ছে কিউ এর দিকে পি এর উপাংশ বা কিউর উপর পি এর লম্ব বিক্ষেপ। তাহলে আমরা যদি একটা অভিক্ষেপের অঙ্ক করি এখন,
একটা প্রবলেম আমরা চিন্তা করি, যদি দেওয়া থাকে পি ভেক্টর সমান টু আই মাইনাস থ্রি জে প্লাস কে ও কিউ ভেক্টর সমান ফোর জে প্লাস ফাইভ কে হলে পি ভেক্টরের উপর কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ কত? অবিক্ষেপ কত? তাহলে যদি একটা প্রবলেম হয় সেখান থেকে আমরা কী লিখবো? পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ। তাহলে যার লম্ব বিক্ষেপ বের করতে হবে তার সাথে কজ আলফা গুণ হবে। তাহলে আমরা জানি পি এর উপর কিউ ভেক্টরের লম্ব বিক্ষেপ কিউ কজ অফ আলফা তাহলে পি ডট কিউ সমান কত? পি কিউ কজ অফ আলফা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কিউ কজ অফ আলফা সমান পি ডট কিউ ডিভাইডেড বাই হচ্ছে মড অফ পি, পি ভেক্টরের মান। তাহলে এটাকে আমরা যদি ডট প্রোডাক্ট করি, পি এর দেওয়া আছে কত? টু আই মাইনাস থ্রি জে প্লাস কে ডট ভেক্টর ফোর জে প্লাস ফাইভ কে ডিভাইডেড বাই পি ভেক্টরের মান রুট ওভার। তাহলে আই এর কোএফিসিয়েন্ট আছে টু স্কোয়ার, জে এর কোএফিসিয়েন্ট আছে মাইনাস থ্রি স্কোয়ার প্লাস কে এর কোএফিসিয়েন্ট আছে ওয়ানের স্কোয়ার। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করিও, টু আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে ফোর আই প্লাস ফাইভ কে, দ্বিতীয়টায় কিন্তু আই নেই। তাহলে এইখান থেকে হবে আমরা লিখতে পারি টু ইন্টু জিরো মাইনাস থ্রি ইন্টু ফোর প্লাস ওয়ান ইন্টু ফাইভ ডিভাইডেড বাই ফোর নাইন প্লাস ওয়ান। তাহলে এটা করলে কত হচ্ছে? এটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে আসছে বারো মাইনাস বারো প্লাস ফাইভ ডিভাইডেড বাই রুট ওভার চোদ্দ। তাহলে আসছে মাইনাস সেভেন বাই রুট ওভার চোদ্দ, এটাই অ্যান্সার। তাহলে পি এর উপর কিউ এর লম্ব বিক্ষেপ হচ্ছে কিউ কজ আলফা সমান মাইনাস সেভেন বাই রুট বা চোদ্দ। অনুরূপভাবে যদি তোমার প্রশ্নটা এরকম থাকতো কিউ এর উপর পি এর লম্ব বিক্ষেপ, সেই ক্ষেত্রে আমরা লিখতাম পি কজ অফ আলফা। তাহলে পি কজ অফ আলফা সমান কত, এটা তোমরা নিজেরা করবা। আজকের ক্লাস এখানেই শেষ করছি, সকলকে ধন্যবাদ।